গেল 17 মে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান 6 কংগ্রেসম্যান সংখ্যালঘুর সংখ্যা কমে যাওয়া ও মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির প্রেসিডেন্টের কাছে চিঠি দেন। এর পরপরই এ নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। হঠাৎ করে 6 রিপাবলিকান কংগ্রেসম্যানের বাংলাদেশ নিয়ে অতি আগ্রহের কারণ অনেকটা রহস্যময়। বিশ্লেষকদের দাবি, সাধারণত কোনো বিষয়ে যদি মার্কিন কংগ্রেসম্যানরা নিজেরাই অত্যন্ত উদ্বিগ্ন হন বা তাদের ভোটাররা কোনো বিষয় জানান, তখন তারা প্রেসিডেন্টকে চিঠি লেখেন। এছাড়া অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে, যেমন লবিস্ট ফার্ম বা অর্থের বিনিময়ে চিঠি লেখার বিষয়টিও প্রচলিত আছে, সেক্ষেত্রে তা হয়ে থাকে তথ্যবহুল কোনো ঘটনাকে নিয়ে। তবে এই চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কমে আসার তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, অতিরঞ্জন ও একপেশে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখিত আবেদন করেছেন দেশটির বাংলাদেশি আমেরিকান নাগরিকরা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমরা প্রেসিডেন্ট বাইডেনকে এবং এই কংগ্রেসম্যানকে জানিয়েছি এই অভিযোগ মিথ্যা। প্রকৃত পক্ষে শেখ হাসিনার শাসনামলে মাইনরিটিদের সংখ্যা বাংলাদেশে বেড়েছে। ইলেকশনের আগে এই ধরনের মিথ্যা প্রচারে জনগণকে বিভ্রান্ত করা হবে। যারা এই কাজটি করছে লবিস্ট, তারা সত্যিকারের গণতন্ত্রের শত্রু। তো আমরা এই মিথ্যা তথ্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রেসিডেন্ট বাইডেন বরাবরের লেখা আবেদনে বলা হয়, 6 কংগ্রেসম্যানের চিঠিতে প্রকৃত পক্ষে সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী বিএনপি জামাতকে আড়াল করা হয়েছে। 2001 সালের অক্টোবরে জাতীয় নির্বাচনে জেতার পর বিএনপি জামাতের লোকজন বাংলাদেশি সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালায় দেশান্তরে বাধ্য করে, সেই তথ্য গোপন করেছে কংগ্রেসম্যানরা। বিস্মিত হয়েছি যে এখানে বিএনপি জামাতের সেই দুঃসময়ের কোনো উল্লেখ নেই এবং যে সমস্ত তথ্যপত্র দিয়েছেন সেটা কমপ্লিটলি ভুল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং এটা কীভাবে করা হয়েছে এখন সেটা দিনের আলোর মতোই পরিষ্কার। এখানে বিপুল অর্থ ব্যয় করে লবিস্ট নিয়োগ করে একটি মহল এই কাজগুলো করছে। জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করে পাঠানো বিবৃতিতে তারা বাংলাদেশের জনশুমারির তথ্য অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকা তুলে ধরেন। সে অনুযায়ী 2021-22 জনশুমারি অনুযায়ী হিন্দু জনগোষ্ঠী 6.7% বেড়েছে, যেটা 1991 সালের পর এখন পর্যন্ত সর্বোচ্চ। যে 6 কংগ্রেসম্যান এই বিবৃতি দিয়েছেন তারা সবাই রিপাবলিকান পার্টির সদস্য। তবে এদের মধ্যে 4 জন বাইডেনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের মাইক পেন্সের সঙ্গে ষড়যন্ত্রমূলক বৈঠক করেছিলেন। ধারণা করা হচ্ছে অর্থের বিনিময়ে তারা এই কাজ করেছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।